সব সময় মাথায় রাখবে, বন্ধু বন্ধু তালে শ্বাস, বন্ধুরা যায় দেশে বাস। এই কথাটা যারা মাথায় ঢুকিয়ে নেবে না তারা দাঁড়াতে পারবে, বাকিরা। হ্যালো অ্যান্ড ওয়েলকাম মালা ডেইলি লাইফস্টাইলে সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আর তোমাদের ভালো রাখার জন্য টিপস দিতে এসেছি, ছোট্ট ছোট্ট টিপস, যারা মাথায় নেবে তারা ভালো, আর যারা না মাথায় নেবে তাদেরও অসংখ্য ধন্যবাদ না নেওয়ার জন্য। যদি মনে হয় তোমাদের দরকার তাহলে মাথার ভেতর পর্যন্ত ঢোকাবে, আর যদি মনে হয় না আমার কথাগুলো অপ্রয়োজনীয় তো বার করে দেবে। তো প্রথমত আমি তোমাদের একটা কথা বলি, তোমাদের কেন, আমার যত মেম্বার্স আছে বা নর্মাল যত বন্ধু বান্ধব আছে সবাই মাঝে মাঝে একটা প্রশ্ন জিজ্ঞেস করে, মালা দিক ঠিক কতটা ভিউজ হলে পরে ভিডিও ভাইরাল হয়। তো আমি তোমাদের বাড়িয়ে কোনো কিছু বলবো না, যেটা ন্যায্য সেটাই বলছি। সত্যি কথা বলতে পার ডেও যদি তোমার 1,500 2,000 2,500 3,000 3,500 4,000 5,000 ভিউজ আসে তো সেটাও ইনকামের পক্ষে যথেষ্ট নয়। মানে একটা মানুষ যদি প্রপারলি ইনকাম করতে চায় তো ওটা কথা তোমরা মাথায় ভালো করে ঢুকিয়ে নাও। সেটা হচ্ছে এই যে তোমরা ভিডিও যখন বানাও, ভিডিওটা বানিয়ে কি করো, কোনো কোনো সময় কোনো কোনো বন্ধুকে ডেডিকেট করে দাও, বা কোনো কোনো বন্ধুকে বলো যে আমি তোর হয়ে আজকে ভিডিও করছি, বা সামথিং তুমি ফোন করে বা হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে ভিডিওর লিঙ্কটা দিয়ে কিছু কিছু বন্ধুর কাছে ওটা শেয়ার করে দাও যে ওরা ওই ভিডিওগুলো দেখুক। কিন্তু বিশ্বাস করো, ভেতর থেকে বলছি, এই সমস্ত বন্ধু বা গ্রুপ বা যে কোনো জায়গার থেকে যে ভিউজগুলো আসবে না সেগুলোতে কিন্তু তুমি আর্নিং করতে পারবে না, আর সেগুলোর জন্য তুমি কোনোদিন উঠতেও পারবে না, আর ওগুলোতে ভিডিও কোনোদিন ভাইরালও হয় না। ভিডিও ভাইরাল হয় আমাদের মতো ইউটিউবার বন্ধুদের জন্য নয়, নর্মাল ভিউয়ার্সদের জন্য। আর ইউটিউব এই নর্মাল ভিউয়ার্সদের কাছেই ভিউজ দেবে যদি তোমার রিচটা ইউটিউব দেয়। তার জন্য তোমাকে খাটতে হবে তোমার ভিডিওর জন্য। এই ইউটিউবার বন্ধুদের পিছনে দৌড়ে কোন ভিউয়ার্স, আর যদি বলো তোমার মানে ইউটিউবার বন্ধুদের ভিউয়ার্সের মধ্যে একটাই পার্থক্য, তোমার বন্ধু কতজন আছে, কতজন তোমার ভিডিও দেখবে। 100 জনকে বন্ধু আছে, এই 100 জন বন্ধু যদি তোমার ভিডিও দেখে চলবে তো তোমার ভিডিও চলবে, তোমার চ্যানেল ইনকাম করতে পারবে নাকি ভবিষ্যতে কিছু করতে পারবে, পারবে না কিছু করতে, এদের পিছনে দাঁড়িয়ে কিচ্ছু হবে না। তার একটা কারণ আমি বলছি, অবশ্যই বন্ধু যখন ভিডিও দেখতে হবে, কিন্তু তোমার মাথায় এটার থেকে মাথার থেকে এটা বের করতে হবে যে এই বন্ধুদেরকে ঠিক রাখলেই আমার হয়ে যাবে। না গো, এই বন্ধুদেরকে ঠিক রাখলে তোমার হবে না, তোমার দরকার ইউটিউবে নজরে পড়া, আর ইউটিউবে নজরে পড়লেই তোমার ভিডিও রিচ বাড়বে, সেটা নর্মাল ভিউয়ার্সদের কাছে যাবে। আর একটা জিনিস মাথায় রাখবে, নর্মাল ভিউয়ার্সরা যখন তোমার ভিডিও দেখবে না তারা ফুল দেখবে, স্কিপ করবে না, বাট আমাদের ইউটিউবার বন্ধুরা যখন ভিডিও দেখবে না কান কেটে বলে গেলেও বিশ্বাস করবো না যে তারা ফুল দেখেছে। এখন সেই টাইম নেই কারোর পিছনে টাইম দেওয়ার মতো, কারণ এখনকার যে সময় তাতে ভাবছো কথা বলতে বলতে আমি হাসছি কেন, কথা বলার হাসার একটাই কারণ আমার ফোন মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছে, নতুন ফোন কিনতে হবে। তো যাই হোক, তোমাদের আমি একটা কথাই বারবার বলার বোঝানোর চেষ্টা করছি যে তোমরা না এরকমভাবে ধোঁয়াশার পিছনে বা মরিচিকার পিছনে কেউ দৌড়িও না। তোমাদের মধ্যে অনেক বন্ধু বান্ধব এমন রয়েছে আমার যাদের ভাবলে, যাদের কথা চিন্তা করলে আমার খুব কষ্ট হয়, এত কষ্ট করে তোমরা ভিডিও করছো বাট ভিডিওর ভিউজ পাচ্ছ না বলে না তোমরা দৌড়াদৌড়ি করছো, এর পায়ে ধরছো কি ওর পায়ে ধরছো, এরকম করো না। তোমাদের ভিডিওর কোয়ালিটি, অডিও কোয়ালিটি, ভিডিও কোয়ালিটি সবকটা ভালো করার চেষ্টা করো। ইউটিউবের নজর তোমাদের ভিডিওর উপরে পড়বেই পড়বেই, আর আমাদের মতো ইউটিউবার বন্ধুদের উপরে যদি তোমরা যারা মনে করছো যে এই বন্ধুদের দিয়েই হয়ে যাবে, তারা ভুল ভুল পুরো ভুল। হয়তো আমার এই কথাগুলো অনেকের খারাপ লাগবে যে মালা দি কি বলছে, ভাই স্পষ্ট কথা বলছি, নিজের ক্ষতি যেমন চাই না তেমন অন্য কারো ক্ষতিও আমি চাই না, তাই ভাই ডাইরেক্ট বলছি, যার খারাপ লাগে তো লাগুক। সত্যি কথা বলছি এটা, যে আমাদের মতো ইউটিউবার বন্ধুদের পিছনে যদি পড়ে থাকো না যে এরা দেখলে বলেই আমার ভিউ, বড় বড় যত ব্লগার দেখো যাদের ভিডিও ধরো ভাইরাল হয় তাদের কি সব আমাদের মতন ইউটিউবার বন্ধুরাই থাকে? না গো, নর্মাল ভিউয়ার্সরা থাকে। নর্মাল ভিউয়ার্সদের অ্যাট্রাক্ট করার চেষ্টা করো ভিডিওতে। তুমি একটা জিনিস জানো, ভিডিও ছাড়ার সাথে সাথে দেখবে তোমার ভিডিও ধরো 80টা ভিউজ রয়েছে, তার মধ্যে কমেন্ট আছে 25 জনের, অনেকে কমেন্ট করে না কিন্তু তুমি মনে করবো ওর মধ্যে কিন্তু 30 জন হলেও তোমার ভিডিও নর্মাল ভিউয়ার্সরা দেখেছিল। আর সবচেয়ে বড় কথা কি জানো তো, আমরা ইউটিউবার বন্ধুরা যদি ভিডিও দেখি না স্বার্থ নিয়ে ভিডিও দেখি, যে আর যারা নর্মাল ভিউয়ার্স আছে তারা কিন্তু স্বার্থ নিয়ে দেখে না, নিঃস্বার্থভাবে ভিডিও দেখে যায়। কারণ যারা ইউটিউবার বন্ধুরা যারা ভিডিও দেখতে যায় একটাই মাথার মধ্যে থাকে,
আমি যাব, তারপর আসবে। ছেলে মেয়ে খাওয়া দাওয়া সংসার সামলে প্রত্যেক দিনের একটাই কর্তব্য থাকে। কোথা কতক্ষণে আমি আমার নিজের ভিডিওটা পাবলিশ করে সবার ভিডিও দেখতে যাব, সবার ভিডিও দেখতে যাব। তাদের ভিডিও যদি দেখে কমেন্ট না করে দিয়ে আসি তাহলে আমার ভিডিওতে কেউ আসবে না, কেন থাকবে মাথায় এই চিন্তা? ভিডিও ছাড়বো, নিশ্চিন্তে 10 মিনিট বসবো। সংসারে কাজ সেরে নিজের ভিডিও সেরে নিজের ভিডিওর কমেন্ট বক্সে যদি কমেন্ট থাকে সেই কমেন্টগুলো ওয়াইজ ভিডিও দেখতে দিতে হয়, আর তারপর মাথায় চিন্তা থাকে কখন ওদের ভিডিও দেখতে যাব, তারপর ওরা আমার ভিডিও দেখতে আসবে। মাথা থেকে চিন্তাটা ছাড়ো তো, যার ভিডিও ইচ্ছা করবে ভালো লাগবে দেখতে যাবে, যার ভিডিও ভালো লাগবে না দেখতে যাবে না। জরুরত নেই এরকম ভিডিও দেখতে যাও যে তুমি গিয়ে রেস্ট্রিকশন অনুযায়ী তুমি একটু রুলস পালন করে দিয়ে আসবে, সেই তো যাবে, গিয়ে স্কিপ করবে, গিয়ে একটা টুক করে কমেন্ট করে দিয়ে চলে আসবে। ওই রকম গিয়ে তো তারও ক্ষতিটাই করছো, দরকার নেই যাওয়ার, দরকার নেই ওরকম যাওয়ার। কারণ ওইরকম ভাবে করলে না, যার চ্যানেলে তুমি যাও তার চ্যানেলে সিটিআর পড়ে যায়, তার যে চ্যানেলে কত বড় একটা ক্ষতি হয় সেটা মানে অ্যাকচুয়ালি কি জানো তো, আমরা আমরা নিজেরাই প্রত্যক্ষ হোক পরোক্ষ হোক নিজের চ্যানেলের ক্ষতি নিজেরাই করি। ওই যে বন্ধুদের ডাকি না আসো আমার ভিডিও দেখে যাও, বা যারা আমার ভিডিও আমি গিয়ে ভিডিও দেখে আসি যে ওরা এসে ভিডিও দেখবে, ওরা এসে স্কিপ করবে, ওরা এসে স্কিপ করবে আমার চ্যানেল। ওই সমস্ত না করে মাথায় একটা জিনিস করো, ভিডিও ভালোভাবে করার চেষ্টা করো। যদি মনে করো রোজ একটা আতখেচড়া ভিডিও হচ্ছে তো রোজ আতখেচড়া করার কোনো দরকার নেই, সিম্পল ভাবে চিন্তা ভাবনা করে একটা ভালোভাবে স্পেসিফিক ভিডিও বানাও, দরকার একদিন বাদে একদিন দেবে ভালো ভিডিও বানাবে যাতে ইউটিউবে নজরে পড়ে আর সবাই তোমার ভিডিওটা দেখে, সাসপেন্স রাখবে ভিডিওর মধ্যে। সাসপেন্স রাখলে কি হবে, ভিতরে গিয়ে যেন মানুষ কিছু দেখতে পায়, ওই ঢুকলো আর এক রুলস গদে বাঁধা যেন না পায়। রোজ যদি নতুনত্ব দেখতে পায় না তোমার ভিডিওতে অবশ্যই যাবে, অবশ্যই যাবে। এই যে আমি এত বড় বড় কথা বলছি তোমার হয়তো ভাবে মালা দিয়ে এত বড় বড় কথা বলছে, না ভাই আমি রোজ সবার ভিডিও ফুল দেখতে পারি না বলে কি করি জানো তো, 10 জন 12 জন করে দেখি। আজকে যে 12 জন দেখি কালকে তাদের দেখি না, কালকে আবার অন্যজন দেখি, তবে যেদিনকে যাই দুটো করে ভিডিও দেখে আসি, কারণ আমি জানি কিন্তু আমি কমেন্ট করি না। আমি কমেন্ট করবো আর এসে ফর্মালিটি পালন করে আমার চ্যানেলে সিটিআর ফেলবে, অতটা বোকা ছিলাম আগে, এখন নেই। আচ্ছা সামে মাথায় ঢুকেছে তোমাদের, ব্যাঙের মাথা ঢুকছে। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও।